যাই হোক, সবকিছুর মূলে আমার একটা স্বপ্ন ছিল যে না মাইক্রোফোন আমার ধরতে হবে এবং সেটা যে মঞ্চেই যাই না কেন সেখানে আমার একটু আমার একটা ভূমিকা থাকতেই হবে। ওই যে একটু আগে স্বামী মাসা মনে হয় বলছিল যে না আমরা একটু ভিন্নভাবে কাজ করার চেষ্টা করি, আমরা ভিন্নভাবেই করার চেষ্টা করি। যেমন এই কথাটা হচ্ছে শিফটের একটা কথা যে মানুষ মানে বিজয়ীরা কখনো ভিন্ন কাজ করে না, একই কাজ একটু ভিন্নভাবে করে। ঠিক এই কথা করার আগে বা জানার অনেক আগে থেকে আমি কাজগুলো একটু ভিন্নভাবে জানি না কেন করতাম, হয়তো বা আমার একটা স্বপ্ন ছিল যারা ড্রিম ডিভাইসের আছে। হয়তো আমি গান গাচ্ছি, গান গাওয়ার একটা সময় দেখা যায় মানুষ হারমোনিয়ামটা ব্যবহার করে কি কারণে, গানের জন্য বা রেওয়াজ করার জন্য। আমি হয়তো ওই হারমোনিয়ামটা গান গাওয়ার জন্য এবং সাথে সাথে আমার স্পোর্টস কমিটি ইংলিশটা আমি ঠিক এভাবে করে একসাথে দিয়ে যাচ্ছি। ঠিক একটু এক্সাম্পল জিনিস এরকম ভাবে হয়তো আমি সকালে উঠে প্র্যাকটিসটা করছিলাম, হয়তো সা 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 রে গা মা এটা আস্তে আস্তে উঠছে, হয়তো সার এই স্টেজে আমি রাখছি ও দিস ইজ জাভালেতা, অর্থাৎ মানে আর্জেন্টাইন দ্য ডিফেন্ডার, দিস ইজ জাভালেতা, অর্থাৎ সা দিস ইজ জাভালেতা দ্য ম্যান সিটি ডিফেন্ডার। তারপরে হয়তো আসছে একটু সা রে গা মা এইভাবে একটু, দ্য ম্যান সিটি ডিফেন্ডার পাসেস টু মাসেরানো, দ্য মিডফিল্ডার হু ইজ পাসিং টু ডি মারিয়া, দ্য রাইট উইঙ্গার ইজ পাসিং টু মেসি, and Messi into the penalty box area. You can put that in Saragama as they would say. And this is Messi, just found the penalty box area. He is going to be tackled by 1, 2, 3, 4, 5 players, unstoppable, into the penalty box area. And he scores a goal! Is it a goal? It is a goal. It is a goal. It is a goal. It is a goal. It is a বোঝে না, সে বোঝে না ওইটা, অথবা মেহেদি হাসানের ওই যে পেয়ারে ভাতে দোষার মিলে নাই সেটা হচ্ছে একদম টপ স্কেলে যাচ্ছে। সুতরাং আমার প্র্যাকটিসটা এরকম, মানুষ অনেক সময় বলে যে এই কাজগুলো আপনি সঙ্গীতে বাই দ্য গ্রেস অফ গডমেন্ট আপনাদের দয়ে আমার এই তৌফিকটুকু হয়েছে ইতিমধ্যে যে 4-5টা চ্যানেলে অন্তত 4-5 ধরনের প্রোগ্রাম নিয়ে আমার প্রোগ্রাম করার সৌভাগ্য হয়েছে। আমি খুব লাকি ফিল করি এর জন্য যে না অন্তত মানুষ সাধারণত দেখা যায় একটা বিষয় নিয়ে বিভিন্ন চ্যানেলে যায়, আল্লাহর রহমতে 4-5টা ভিন্ন ভিন্ন প্রোগ্রাম নিয়ে আমার 4-5টা চ্যানেলে প্রোগ্রাম করার তৌফিক হয়েছে। তো যাই হোক, হয়তো এটা আসছে যে সা রে গা মা পা ধা নি সা, এই তো হয়তো যখন বলছি যে গোল দ্যাটস মেসি, ঠিক ওইটাই হয়েছে ইউ দ্য পিপল, মানে বক্তৃতার ক্ষেত্রে বা ভাষণের ক্ষেত্রে যেটা আসছে ইউ দ্য পিপল, ইউ দ্য ইয়াং অ্যান্ড এক্সাইটিং পিপল, ইভেন 50 ইয়ার্স ব্যাক ইট ওয়াজ ইম্পসিবল টু বিলিভ দ্যাট এ ব্ল্যাক ম্যান ইন দ্য হোয়াইট হাউস, নট টু ব্ল্যাক ইন দ্য হোয়াইট হাউস, রাদার টু হোয়াইট ইন মোর দ্য হোয়াইট হাউস, that's my pleasure and I will see in the near future what will be the Bangladeshi Americans who is leading from the front and who is in the White House. হয়তো এই বক্তৃতাটা এই ভাষণটা যখন আমি লোয়ার স্কেলে দিচ্ছি যেটা হয়তো সাদে গামার মধ্যে আছে, হয়তো যখন আমি একদম টপ স্কেলে যাচ্ছি তখন হয়তো বা সেটা ওই যখন ইউ দ্য পিপল যেটা ওবামা বলেছিলেন ইউ দ্য পিপল ইউ ব্রিং দ্য চেঞ্জ উই বিলিভ ইন চেঞ্জ, আমরা এই পরিবর্তনটুকু আনতে চাই। তো যাই হোক, কথা আসলে এত বেশি হয়ে যায় অনেক বেশি, একটা কথা আছে প্রচলিত সেটা হচ্ছে ব্রিটিশ আমলে ছিল হচ্ছে শাসন, পাকিস্তান আমলে শোষণ এবং বাংলাদেশের আমলে আসছে ভাষণ, মানে এই তিনটে জিনিসই আমরা অনেক বেশি অ্যাভয়েড করার চেষ্টা করি। লেডি কিং ওয়ান অফ দ্য মানে ওয়ান অফ দ্য লিডিং টিভি প্রেজেন্টার্স হু সেড নেভার গেট টু সিরিয়াস টু লং, কখনোই অনেক বেশি সিরিয়াস থাকবেন না। তো যাই হোক, আমাদের পরে আরো অনেক 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 কথা বলবে, বাট আই বিলিভ দ্যাট আই স্ট্রংলি বিলিভ দ্যাট উই ক্যান ব্রিং দ্য চেঞ্জ বাংলাদেশ এট পান্সিং অফ কোর্স উইথ দ্য লাইন অফ দিস ডেভেলপমেন্ট, আই এম ভেরি শিওর উই ক্যান ব্রিং দ্য চেঞ্জ। এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিছু কাজ আমরা করে যাচ্ছি, জাস্ট প্রে ফর মি, আমরা ইংলিশ প্রেজেন্টেশন এবং ইংলিশ কমিউনিকেশন ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে বাংলা ল্যাঙ্গুয়েজের উপরে এবং বিভিন্নভাবে আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। Just pray for us so that we can do much better for any kind of changes. আসলে পরিবর্তন থেকে বেশি প্রয়োজন হচ্ছে আমরা এই সমাজের যেন বিশ্বের পরিবর্তনের সাথে আমরা তাল মিলিয়ে চলার মানে দক্ষতা সেটা যেন আমরা অর্জন করতে পারি। তো যাই হোক, জীবন হচ্ছে তো পদ্মপাতায় শিশির বিন্দু, মরুভূমির বুকে যেন বেশি আচ্ছন্দ, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও, হয়তো এ দেখাই শেষ দেখা নয় তো আবার হবে তো দেখা। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।